হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই ভিডিওটি আমার কয়েকদিন আগের করা ছিল তো আজ আপনাদের সাথে শেয়ার করছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সকালেই আজকে স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে আমি রেডি হচ্ছিলাম আরোহীকে ওর বাবা রেডি করে দিচ্ছিল তো সকাল সকাল আমরা রেডি হয়ে তারপরে বাসার বাহিরে বের হয়ে গেলাম আজ আমরা যাচ্ছি মায়ের মন্দিরে তো এই যে সবাই রেডি হয়ে বাইরে বের হয়ে এসেছি এখানে আমি আছি আর আমার ছোট বোন আর একটা ছোট বনু আছে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাড়তি তারা মায়ের মন্দিরে রাস্তা এসে আমরা অটো পেয়ে গেলাম আর অটোতে উঠেও পড়লাম কিছুদিন আগে আমার বোনের বিয়ে হয়েছে আর আমাদের এখানে বিয়ের পরে বড় কনেকে নিয়ে মায়ের বাড়িতে আমরা সবাই পুজো দিতে চাই তো আমাদের এর আগে বিভিন্ন কাজে যাওয়া হয়নি আর আমিও এর পরে আর বাড়িতে আসিনি তো এই বাড়িতে এসে এখন আমরা যাচ্ছি তারা মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল আর তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি অটোতে আর আরোহিত খুবই খুশি সে তো ঘুরতে যাওয়ার নাম শুনলেই বেশ খুশি হয়ে যায় আর সবাই মিলে একসাথে এক জায়গায় যাওয়ার মজাই কিন্তু আলাদা বোনের বিয়ের পরে এই বোনের বরকে নিয়ে সবাই মিলে একসাথে আমরা বাড়তি মায়ের মন্দিরে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু মায়ের মন্দিরে যাব তো প্রতিবারই বাড়িতে এসে এই কাজ ওই কাজ আর হয়ে ওঠে না মায়ের মন্দিরে যাওয়া তো এই ফাইনালি মায়ের মন্দিরে যাচ্ছি খুবই ভালো লাগছে আমাদের বাসা থেকে মায়ের মন্দিরে মানে বার্থি কালীবাড়ি যেতে প্রায় আধা ঘন্টার মতো লেগে যায় তো আমরা অটোতে প্রায় চলে এসেছি ওই যে দেখুন মায়ের মন্দির দেখা যাচ্ছে রাস্তার কিন্তু অনেক দূর থেকে এই মন্দিরটি দেখা যায় এখানে কিন্তু প্রতিদিনই পুজো হয় কিন্তু শনিবার ও মঙ্গলবার একটু বড় করে পুজো হয় সেই দিন অনেক লোকজন এখানে আসে দূর দূরান্ত থেকে পূজা দিতে আর শনি মঙ্গলবার এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর সকালে পুজো শুরু হয় পুজো শেষ হতে হতে কিন্তু তিনটা চারটা বেজে যায় আর পুজো শেষে সেই ভক্তবৃন্দরা এখানে প্রসাদ পায় প্রসাদ গ্রহণ করে মায়ের মন্দিরে পৌঁছে গেছি আর অটো থেকে নেমে এখন আমরা এখান থেকে মায়ের জন্য ভোগ কিনে নেব মন্দিরের সামনে অনেক দোকান আছে আপনারা যদি কেউ আসেন এখানে তাহলে মন্দিরের সামনে থেকে আপনারা এগুলো কিনে নিয়ে মন্দিরে ঢুকতে পারবেন এখানে আমরা মিষ্টি নিয়েছিলাম আর সিঁদুর মোমবাতি ধূপ ধূপকাঠি এখান থেকে সব কিছু আমরা কিনে তারপরে মন্দিরে ঢুকবো আমাদের এই বার্থী তারা মায়ের মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত এখানে অনেক কল্প কাহিনী আছে যেটা কিনা আমরা ছোটবেলায় শুনতাম সত্য বা মিথ্যা জানি না তবে ছোটবেলায় গল্প শুনতাম যে এখানের তার মানাকি শাখারির কাছ থেকে গিয়ে নিজে শাখা পরে এসেছিলেন আর বলেছিলেন যে পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে বলতে তো শাখারি পুরোহিত মশাইয়ের কাছে যে বলছেন যে আপনার মেয়ে এখান থেকে শাখা পড়ে গেছে তো সে ভাবছিল যে কে শাখা পড়ে গেছিল তারপরে সে পুজো করতে এসে মন্দিরে দেখল যে মায়ের হাতে নতুন শাখা পরা আমরা মন্দিরে ঢুকতে ঢুকতে পুরোহিত মশাই দেখলাম পুজোয় বসে গেছে মন্দিরে ঢুকে মাকে প্রণাম করলাম আর মায়ের মুখটি দেখে আসলেই মনটা অনেক অনেক ভালো হয়ে যায় মাকে দেখলে মনে আর কোনো অশান্তি থাকে না ইচ্ছে করে যে মায়ের কাছেই সারাক্ষণ বসে থাকি নিজের মায়ের কাছে গেলে যেমন একটা শান্তি লাগে আর এই মায়ের কাছে আসলেও কিন্তু সেই শান্তিটা আমরা নিজের মায়ের মতো এই মাকেও সব মনের দুঃখ কষ্ট সব কিছু খুলে বলা যায় মায়ের কাছে মনের সব কথা বলে একেবারে নিশ্চিন্ত হওয়া যায় যারা মায়ের মন্দিরে এসেছেন তারাই জানেন যে মন্দিরে আসলে মনটা কতটা পবিত্র হয়ে যায় আর মনে যেন একটা অজানা শান্তি চলে আসে আজকেও কিন্তু অনেক ভক্তবৃন্দ এসেছে মায়ের পুজো দিতে মায়ের পুজো হচ্ছিল আর আমরা সবাই ভক্তি ভরে মায়ের নাম জপ করছিলাম আর এই দিকে আরোহিত সারা মন্দির ময় ঘুরে বেড়াচ্ছিল আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আকাশটা কত সুন্দর লাগছিল আর মায়ের মন্দির থেকে মনে হয় আবহাওয়াগুলো আরও আরো বেশি সুন্দর লাগছিল পুজো শেষ হয়ে যাবার পর ভোগের জন্য মায়ের মন্দিরের দরজা বন্ধ করা হলো আর যারা মায়ের মন্দিরে পুজো দিতে আসবেন তাদেরকে অবশ্যই বলে রাখি যে মায়ের ভোগের যে ভোগের জন্য যে জিনিসগুলো আনবেন তার সাথে একটা কাগজে যার নামে পুজো দিবেন তার নাম ও গোত্র ওখানে লিখে তারপরে জমা দিবেন তাহলে হবে কি যে পুরোহিত যখন পুজো করবে তখন আপনার নাম ও গোত্র ওখানে দিয়ে তারপরে মায়ের সামনে পুজো হয়ে যাবে আপনার মন্দিরের আশেপাশে অনেকটা জায়গা রয়েছে যেহেতু এখানে চৈত্র মাসে বড় করে পুজো হয় বাৎসরিক পুজো তার এখানে বসার জায়গা আছে আর পিছনটাতে আর এই যে মন্দিরের সামনে অনেক জায়গা রয়েছে আর মন্দিরের সামনে কিন্তু বডির অনুষ্ঠান হয়ে থাকে মায়ের মন্দিরে বাৎসরিক যখন পুজো হয় তখন কিন্তু অনেক লোকের সমাগম হয় এখানে তো আমার কখনো ভাগ্যে হয়নি বাৎসরিক পুজোর সময়ে মন্দিরে আসা তো পুজো শেষ হওয়ার পর এই সময়টা আমরা একটু মন্দিরের আশপাশ ঘুরে দেখছিলাম আর মা ও মেয়ে মিলে একটু ফটোশ্যুটও করছিলাম আর আরোহীকে যখন বললাম ফটো তুলবো সে কিন্তু পোস্ট নিয়ে দাঁড়িয়েও গেছে পুজো শেষ হয়ে গেছে এখন শান্তি জল দেওয়া হবে আর পুজোর প্রসাদও দেওয়া হবে পুজো শেষ হবার পরে আমরা সবাই মাকে প্রণাম করে শান্তি জল নিলাম আর পুজোর ফুল নিলাম আর মায়ের চরণা মিত্র নিলাম আজ আমি বাসা থেকে আসতে আসতে ভাবছিলাম যে মায়ের যদি একটু প্রসাদ পেতাম তাহলে খুব ভালো হতো তো মাই মনে হয় তার প্রসাদ পাইয়ে দিল তো আজকে প্রসাদ পাওয়ার কোনো কথাই ছিল না কারণ শনি মঙ্গলবার ছাড়া এখানে প্রসাদ দেয়া হয় না কিন্তু আজকে যে কোনো একটা কারণে এখানে আমরা মায়ের প্রসাদ পেলাম আর এই প্রসাদটুকু যে কি সুস্বাদু ছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তো প্রসাদ নিয়ে এরপরে আমরা মন্দির থেকে প্রণাম করে এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মায়ের মন্দির থেকে কিছুতেই যেন যেতে ইচ্ছা করছিল না বারবারই মায়ের মন্দিরের দিকে তাকাতে ইচ্ছা করছিল মন্দির থেকে বের হয়ে আবার আমরা অটোতে উঠে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে আর কিছুক্ষণ পর আমরা বাড়িও পৌঁছে গেলাম তো আপনারা যারা বরিশালের দিকে আসবেন তারা অবশ্যই একবার এই বাড়তি তারা মায়ের মন্দিরে ঘুরে যাবেন আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবেন জয় মা তারা আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন